আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনার টিকটক আইডিতে নতুন একটি আপডেট এসেছে, সেটা হলো ফর ইউ পেজে, মানে আপনার ভিডিও ফর ইউ পেজে যাবে সেটার একটা নতুন একটা আপডেট এসেছে। ওকে, তো গাইস এটা আপনাদেরকে দেখাবো এবং এই সেটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হতে পারে। ওকে, কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিব না যে কিভাবে ভিডিও যে ভাইরাল হবে, ওই সেটিং অন করলে যে ভিডিও ভাইরাল হবে এমন কিন্তু রুলস নাই। ওকে, তো গাইস আপনি এই সেটিংটা করে রাখেন তাহলে অবশ্যই আপনার ভিডিও কিন্তু ফর ইউ পেজে যেতে পারে। ওকে, তো গাইস ভিডিওটি না টেনে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ওকে, তো গাইস চলুন আমরা দেখি এই নতুন সেটিংটা আসলে কি। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখবো কিভাবে আমরা এই ফর ইউ যে সেটিংটা সেটা আমরা কিভাবে চালু করবো। ওকে, তো গাইস এই জন্য আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসতে হবে এবং সেটিংয়ে আসতে হবে। ওকে, তো এখান থেকে আমি প্রোফাইলে যাচ্ছি, তো প্রোফাইলে যাবেন, তারপরে এখান থেকে উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে অপশন, এখানে ক্লিক করে সেটিং আর প্রাইভেসি অপশনেতে ক্লিক করবেন। ওকে, তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে এই যে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন, এই যে এখানে লেখাই আছে কন্টেন্ট প্রিফারেন্স নামে অপশন, এখানে ক্লিক করবেন। ওকে, তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে কী করবেন, ফিল্টার ভিডিও কিওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটাতে কী করবেন একটা ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এরকম আসবে, আসার পর আপনি কী করবেন, অ্যাড কিওয়ার্ড নামে যে অপশনটা এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে এবং ভাইরাল কিওয়ার্ড দিতে হবে। এবং দেখেন নিচে কিন্তু দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে ফর ইউ এবং হচ্ছে ফলোইং নেমে একটা অপশন। ওকে, তো গাইস এখান থেকে দুইটাতে আপনি কী করবেন, টিক মার্ক দিয়ে এখানে হচ্ছে আপনি এখানে ভাইরাল কিছু মানে ট্যাগ ইউজ করবেন। ট্যাগ হচ্ছে ট্রেন্ডিং, ভাইরাল ভিডিও, ফর ইউ পেজ, এগুলো ব্যবহার করবেন, ভাইরাল টিকটক এগুলো দিবেন। দেওয়ার পর কী করবেন, এখান থেকে সেভ বাটনটাতে ক্লিক করে দিবেন। ওকে গাইস, এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করার পর এটা কিন্তু আপনার ফিল্টারে অ্যাড হয়ে যাবে, মানে ফিল্টার কিওয়ার্ডে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এই জন্য অ্যাড কিওয়ার্ড অপশনে ক্লিক করে আপনি চাইলে আরও কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে যখন আপনি এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু ফর ইউ পেজে কিন্তু সাজেস্ট করবে। ওকে, এবং আপনাকে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। ওকে, তো গাইস আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারছি যে টিকটকে নতুন কি আপডেট আসলো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি এই ধরনের টেক ভিডিও আরও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।